জাপাই নবাবগঞ্জ 6 নং রানীহাটি ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল ওদুদ। বিস্তারিত দেখুন মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। আমি মোহাম্মদ আব্দুল ওদুদ, সহকারী অধ্যাপক কনসার্ট সলিমান ডিগ্রি কলেজ, 6 নম্বর রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। চাপাই নবাবগঞ্জ রানীহাটি ইউপি আগামী 5 জানুয়ারি 2022 পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রানীহাটি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুল ওদুদ। ট্যাক্সের অর্ধেক আমি প্রতিশ্রুতি দিয়েছি, যা আছে তার অর্ধেক, এবং পানির বিলের অর্ধেক, এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, এবং আমাদের যে বিধবা ভাতা বা বয়স্ক ভাতার যে ইয়ে হয়, ব্যাপক লাইন হয়, এই লাইন আমি মুক্ত করতে চাই, এবং তাদের প্রাপ্যটা আমি তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবো, লাইন মুক্ত করে নিজ নিজ বাড়িতে নিজ উদ্যোগে দিয়ে আসার আমার প্ল্যান প্রোগ্রাম। অতীতে হয়েছে আমরা জানি, এবং তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, এখান থেকে আমি এদেরকে এই বিধবা এবং বয়স্ক। তিনি বলেন, আমি প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি। নির্বাচিত হলে জঙ্গিবাদ এবং বাল্যবিয়ে মুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চেষ্টা করব। অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস, ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি অনেক চেয়ারম্যান দেখেছি, আমার বিশ্বাস যে আমরা যদি সকলেই ও সার্বিকভাবে অতুল ভাইকে, তাহলে আমার বিশ্বাস যে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এটা আমাদের ইউনিয়নের জন্য উনি বাস্তবায়ন করবে। থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো, এবং আমি আমার ভোট চাই, দোয়া চাই, এবং জনগণকে সাথে নিয়ে আমি নির্বাচনে থাকতে চাই। দ্বীপ টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।